আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আছি রোমানিয়ার বুখারেস্টে। সকালবেলা মূলত হাঁটতে বের হলাম আর কি, তো ওই হাঁটা আশপাশটা দেখতে দেখতে মূলত পার্লামেন্টের কাছে চলে আসছি বাসা থেকে। তো চিন্তা করলাম যে আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ট্রিক্স শেয়ার করি। যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রোমানিয়া আসতেছেন, এখানে আসার পর কাজ নিয়ে যাদের সমস্যাগুলো হয় আর কি, কাজের পরিবর্তনের ক্ষেত্রে বা নতুন কাজ জয়েনের ক্ষেত্রে, তো আমরা আজকে কিছু টিপস শেয়ার করব যে ক্লায়েন্টের কী করা উচিত বা এজেন্টের কী করা উচিত আর কি, কাজ পরিবর্তন বা কাজ দেওয়ার ক্ষেত্রে। অনেকেই সাপ্লায়ার কোম্পানিতে আসতেছেন, তো আসার পর দেখা গেছে যে যেই সমস্যাটা হয়তো কোম্পানি কাজ দিতে চায় না, বা ডিরেক্ট কোম্পানিতে আসার পর দেখা গেছে যে সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে যে আগের লোক পালায় যাওয়ার কারণে ওখানে আর লোক নিতে চায় না বা লোক রাখতে চায় না বাংলাদেশি। তো এই সমস্যাগুলো মূলত এটা এখন থেকে না, বেশ কিছুদিন যাবত এটা চলতেছে। তো যারা রোমানিয়াতে ওয়ার্ক ভিসায় আসতেছেন বিশেষ করে, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও, যে জিনিসগুলো মাথায় রাখলে আপনি মূলত এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না বা এই ধরনের সমস্যা ফেস করবেন না, আর সেই টিপসটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। আপনারা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রোমানিয়া এসে কাজ চেঞ্জ করেন, তো কাজের চেঞ্জের যে সিস্টেম বা যে আইনকানুন সেটা সম্পর্কে আমরা অনেকেই যারা নতুন কাজ করতেছি তারা হয়তো অনেকেই জানি না, না জানার কারণে হয়তো আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি আর কি। অ্যাজ এ এজেন্ট এবং অ্যাজ এ ক্লায়েন্ট, এই দুই ধরনের মানুষজনের পক্ষ থেকে আমরা যদি কিছুটা সতর্কতা অবলম্বন করি সেক্ষেত্রে আমাদের হয়তো এখানে কাজের ক্ষেত্রের যে ঝামেলাটা সেই ঝামেলাটা হয়তো এড়ানো সম্ভব। তো প্রথম কথা হচ্ছে যে যারা রোমানিয়ান সাপ্লায়ার কোম্পানিতে আসতেছেন তাদের কী কী জিনিস মাথায় রেখে আসা উচিত। সাপ্লায়ার কোম্পানিতে যারা আসতেছেন তারাও কিন্তু আপনাকে এখানে অন্য কোনো প্রতিষ্ঠানে কিন্তু জব প্রোভাইড করবে। এখন কথা হচ্ছে তারা আপনাকে যেই ওয়ার্ক পারমিট এখানে আনতেছে, ধরেন আপনি এখানে কোনো স্কিল ওয়ার্কার না, আপনি এখানে আনস্কিল ওয়ার্কার হিসেবে আসছেন, তো আনস্কিল ওয়ার্কার হিসেবে যখন আপনি এখানে আসবেন কোম্পানি কিন্তু যে জবটা তাদের হাতে থাকবে সেই জবটাতে কিন্তু আপনাকে নর্মালি দিয়ে দিবে। এখন সেটা কনস্ট্রাকশন হতে পারে, ওয়ার হাউস হতে পারে, যেই জব তাদের হাতে থাকে সেই জবে দিয়ে দিবে। কিন্তু আপনি যখন এখানে আসার পর ওই জবে জয়েন করার পর আপনি যখন বলেন যে আমি এই জব পারবো না, এই জব করতে পারবো না, তখন কিন্তু কোম্পানির কোনো লাইবিলিটি থাকে না, কারণ তাদের ওয়ান টাইম জব দেওয়াই তাদের লাইবিলিটি। ঠিক আছে, তারা জব দিবে তাদের হাতে যে অপশনটা থাকে সেই অপশনটা। এখন আপনি যদি বলেন যে না আমি আসলে এই জব করতে পারতেছি না বা এই জব চাচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে, কোম্পানি কিন্তু আপনার জন্য দুইবার তিনবার করে জব চেঞ্জ করে দেবে না। আর সেই জন্য আপনাকে কী করতে হবে, আপনি যদি আপনার মতো করে জব খুঁজে নিতে চান সেটার জন্য সময় সাপেক্ষ ব্যাপার, আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে এখানে থাকতে হবে। কেননা কোম্পানি তখনই আপনার দায় দায়িত্ব সম্পূর্ণ নিয়ে নেবে, থাকা খাওয়া বা ফুড অ্যাকোমোডেশন সব কিছু আপনাকে দিবে যখন আপনি তাদের প্রতিষ্ঠানে কাজ করবেন এবং তারা আপনাকে স্যালারি পে করা শুরু করবে, তখন থেকে তারা আপনার এই ধরনের লাইবিলিটিস নেওয়া শুরু করবে। কোনো কারণে যদি আপনি জব চেঞ্জ করতে চান, ওইখানে তাদের অ্যাকোমোডেশন না থাকেন এবং ওই জব করতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণ নিজ খরচে যতদিন পর্যন্ত আপনি কাজ না পান, কাজ ম্যানেজ না করতে পারেন, ততদিন পর্যন্ত আপনাকে থাকতে হবে। তো এটা ক্লায়েন্ট হিসাবে আপনাদের কাছে একটা সাজেশন থাকবো যে যারা ক্লায়েন্টস তারা আসার ক্ষেত্রে অবশ্যই এখানে থাকার জন্য অ্যাটলিস্ট যে আসার পরের দিনই আপনাকে জব দিবে এরকম মন মানসিকতা পরিহার করেন। কেননা আসার পরের দিনই আপনাকে কেউ জব দিবে না, সেটা মিনিমাম 15 দিন, ম্যাক্সিমাম 1 মাস পর্যন্ত হতে পারে জবের ক্ষেত্রে। ইভেন যারা ডিরেক্ট কোম্পানিতে আসে তারা ডিরেক্ট কোম্পানি হয়তো রিসিভ করে নিয়ে যায়, কিন্তু কাজে জয়েনের ক্ষেত্রে 5 থেকে 7 দিন বা 10 দিন পেপার ওয়ার্কের বিভিন্ন আনুষঙ্গিক কারণে হয়তো তারা লেট করে। তো এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে এবং অবশ্যই মাথায় রেখে আসতে হবে। আর যারা এজেন্ট লুক পাঠাচ্ছেন বা পাঠাবেন তাদেরও কিছু জিনিস মাথায় রাখা উচিত, কেননা তারা শুধু লুক পাঠায় দায় দায়িত্ব শেষ না, এখানে লোকজনের সমস্যা বিভিন্ন জিনিস দেখা আমরাও ফেস করছি। এখানে আমরাও কোম্পানির সাথে যখন ডিলিংস করতে যাই তখন নানা কারণে হয়তো তাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুতে কথা হয়, বিভিন্ন কথা কাটাকাটি হয় বা বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে মনোমালিন্য হয়। তো আমরা চাই যে যারা এজেন্ট আর কি, যারা বিভিন্ন প্রতিষ্ঠান চালান, যারা বিভিন্নভাবে লুক পাঠান এখানে, তারাও কিছু জিনিস মাথায় রাখা উচিত। আপনি যখন আপনার ক্লায়েন্টকে পাঠাবেন সেইভাবে প্রিপারেশন তাদেরকে ফুললি অ্যাডভাইস করে যে এখানে আসার পর কোনো প্রতিষ্ঠানে আপনাকে মনে করেন যে সকালে চাইলে বিকালে জব দিয়ে রেডি করবে না, সেটার জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত টাইম
এজেন্টকে দিতে হবে এবং তারা যেন একটা মেন্টালি এবং ফিনান্সিয়ালি যেন একটা প্রিপারেশন নিয়ে আসে এখানে মিনিমাম 15 দিন বা ম্যাক্সিমাম এক মাস থাকার সেটা তাদের নিজ খরচ হইতে পারে বা যদি এজেন্সি বহন করে সেক্ষেত্রে যেন এজেন্ট যেন তাদেরকে জিনিসগুলো যেন আগেই যেন বলে দেয় আর কি কারণ এখানে আসার পর দেখা গেছে যে জিনিসগুলো তারা ফেস করে যে তাদের হাতে হয়তো অনেকে 100 ইউরো নিয়ে আসেন তো এখন 100 ইউরো নিয়ে তো ভাই ইউরোপে আসার বিষয় না আপনাকে আসতে হলে মিনিমাম যে ব্যালেন্সটা মিনিমাম যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে যে এয়ারপোর্টে আপনাকে 800 ইউরো দেখাইতে হবে প্লাস আপনার সাথে থাকা খাওয়ার জন্য অ্যাটলিস্ট 300 বা 400 ইউরো আপনাকে নিয়ে আসতে হবে তো এই ব্যালেন্সটা যদি আপনার কাছে না থাকে এখানে যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনি প্রথমে কাজেও জয়েন করতে পারতেছেন না থাকার জন্য আপনাকে পকেট থেকে টাকা দিতে হচ্ছে সেক্ষেত্রে এই লাইবিলিটিসগুলো আপনাকে কে নেবে কোনো অ্যাপ্লিকান্টকেই কেউ বলে না যে আপনি জমি বেচে গরু বেচে বিদেশে আসেন ঠিক আছে সবাই বলে আমি গরিব মানুষ এটা করি ওটা করি আমার এই জব আমি দেশে চলতে পারি না আমি বিদেশ আসতেছি জমি জমা বিক্রি করে গরু ছাগল বিক্রি করে কিন্তু এখানে আসার পর কিন্তু তাদের পরিবেশ পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে যায় তারা কিন্তু 3 লাখ 3.5 লাখ টাকা 5 লাখ টাকা ম্যানেজ করে কিন্তু এখান থেকে ফ্রান্স স্পেন পর্তুগাল ইতালি পর্যন্ত তারা কিন্তু গেম দিচ্ছে তো এক মাস থাকার টাকা নাই অথচ তাদের কাছে কিন্তু গেম দেওয়ার জন্য 4 লাখ 3 লাখ টাকা থাকে তো এই যে একটা বিষয় এটাও কিন্তু আমাদের আমাদের চিন্তা করা উচিত আমরা এখানে কাউকে জব দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করি ঠিক আছে একটা মানুষ যখন একটা প্রতিষ্ঠানে যায় তখন তার প্রতিষ্ঠানের ইন্টেনশন থাকে যে সে আমার এখানে মিনিমাম 6 থেকে 1 বছর কাজ করবে তো কোনো কাজে যদি ওই পজিশনটা ফিল আপ করার জন্য আবার 3 মাস পরে আপনি যদি চলে যান ওখান থেকে পালা যান ওই পজিশন ফিল আপ করার জন্য তাকে আবার নতুন করে লোক খুঁজতে হয় তো তাতে তাতে করে কী হয় আমরা যে প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয় মনোমালিন্য হয় কেননা তারা এই জিনিসটা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে না কখনোই তারা চায় আমরা যেন যে লোকগুলো দেয় সেই লোকগুলো যেন মিনিমাম তাদেরকে একটা একটা সময় পর্যন্ত সার্ভিস দেয় তো আপনি যদি পালানোর ইচ্ছা থাকে বা আপনি যদি যখন পালায় যান আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি পালাইলে অবশ্যই আপনি জবে জয়েন করার দরকার নেই আপনি যখন পালায় যাবেন তখন আপনি তাদের সাথে আমার সম্পর্ক খারাপ করার দরকার নাই বা আমরা যে প্রতিষ্ঠানের সাথে কাজ করি তাদের সাথে আমাদের মনোমালিন্য তৈরি করার দরকার নেই আপনি আপনার মতো করে আপনি চলে যান সেই ক্ষেত্রে মনে করেন যে আমি যে জব দিব আপনাকে সেটা আমার লাইবিলিটিস থাকবে এখানে আমার আমার প্রবলেম হবে আমার প্রতিষ্ঠানের প্রবলেম হবে সো আমি এই জিনিসগুলো চাই না আমাদের যারা ক্লায়েন্টস আছেন বা ফিউচার ক্লায়েন্টস হবেন বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্লায়েন্টস আছেন তাদের যদি কোনো ধরনের ইন্টেনশন থাকে যে আপনারা এখান থেকে চলে যাবেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কোনো কারণে কাজে জয়েন করেন না কাজে জয়েন করার ক্ষেত্রে বা টিআরসি নিয়ে এখান থেকে পালানোর ক্ষেত্রে আরও অনেক অসুবিধা আছে সেই জিনিসগুলো আমরা পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আলাপ করব কেননা আপনি যখন রোমানিয়ান টিআরসি নিয়ে অন্য কোনো দেশে আপনি ট্রাভেল করবেন তখন আপনি যদি অ্যাসাইলামও নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোমানিয়ার ফিঙ্গারপ্রিন্টটা চলে আসবে আর রোমানিয়ার ফিঙ্গারপ্রিন্ট চলে আসলে কিন্তু আপনাকে ডাবলিন প্রসিডিউর আপনাকে যেতে হবে এবং ডাবলিন প্রসিডিউর মানে আপনার ফার্স্ট যে কান্ট্রিতে আপনি লিগালি এসেছেন সেই দেশ আপনার কেসটা হ্যান্ডেল করবে সেটা একটা জটিল প্রক্রিয়া আপনাকে এটার জন্য অবশ্যই পর্যাপ্ত টাইম দিতে হবে আর এটা 2-4-5 মিনিটে বলে শেষ করা সম্ভব না আমরা নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আলাপ করব তবে আজকের যে বিষয়বস্তু বা জিনিসগুলো যে আপনারা যখন এজেন্ট হিসেবে আপনারা যখন এখানে লোক পাঠাবেন তখন কাউকেই আসার পরের দিন জব হয়ে যাবে এরকম বার্তা দিয়েন না কেননা এটা খুব একটা খারাপ একটা ইফেক্ট পড়ে যখন এখানে তারা আসে কারণ এখানে পরের দিন কেউ কাউকে জব দিতে পারে না কোনো কোম্পানি তাকে পরের দিন জব শুরু করে না জব স্টার্টিংয়ের জন্য মিনিমাম যে টাইমটা মিনিমাম যে সময়টা দরকার সেটা হচ্ছে 15 days to 30 days তারা জব স্টার্ট করার জন্য সেটা সাপ্লায়ার কোম্পানি হোক আর মনে করেন যে এই কী বলেন এটাকে মেইন কোম্পানি হোক কেননা এখানে পেপার ওয়ার্কের একটা ব্যাপার আছে তো আপনি আসার পরই পরের দিন আপনি তাড়াহুড়ো শুরু করে দেবেন যে আমাকে জব দেন আমাকে জব দেন এখানে কিন্তু এইভাবে কিন্তু কাজ করা সম্ভব না যারা ক্লায়েন্ট তারা ফিনান্সিয়ালি প্রিপারেশন নিয়ে আসবেন আপনারা যেন এখানে মিনিমাম 15 দিন এবং ম্যাক্সিমাম যেন 1 মাস থাকা খাওয়ার নিজের পকেটে টাকা খরচ করে আপনারা থাকতে পারেন সেই প্রিপারেশন নিয়ে অন্তত রোমানিয়াতে আসবেন বা ইউরোপের কোনো দেশে আসবেন আর আপনাদের কাছে দয়া করে একটা অনুরোধ থাকবে যে কোনো কারণে আপনারা 100 ইউরো পকেটে নিয়ে কোনো দিন রোমানিয়া আসবেন না ক্রোয়েশিয়া আসবেন না বা ইউরোপের কোনো দেশে আসবেন না 100 ইউরো আপনি জানেন আপনি যেই টার্গেট নিয়ে আসেছেন যে আপনি আসার পর কোম্পানি আপনাকে পরের দিন থেকে জব দিয়ে দিবে এই ইন্টেনশন কিন্তু আপনার কখনোই ফুলফিল হবে না আমরা যারা কাজ করতেছি সেই জিনিসগুলো আমরা মানে দিনের পর দিন ফেস করতেছি আর কি কোম্পানির সাথে তারা শুক্রবারে বলে জবে নেয় মানডেতে তো মানডের কথা বললে নেক্সট ফ্রাইডেতে তো এই যে বিষয়গুলো আমি কিন্তু আপনাকে বলার পরেও কিন্তু দেখা গেছে আমি শুক্রবারে জব প্রোভাইড করতে পারতেছি না কিন্তু আপনি যেই প্রতিষ্ঠানে থাকবেন যেখানে আপনাকে হোস্টেলে রাখা হবে সেটা ব্যয়ভার কিন্তু আপনাকে কাজে জয়েনের রাখ পর্যন্ত নিজে বহন করতে হবে তো এই এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠানে ফাইল জমা করেন এবং এই জিনিসগুলো মাথায় রাখবেন যেন আপনাদের জন্য কোনো সমস্যা না হয় তো আজকের মতো এখানে বিদায় নিব
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।